হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কোর্টের কোনো কিছু নিয়ে তোমাদের সঙ্গে একটা ব্লগ তৈরি করছি আর কোনো কথা বলছি, তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো। তো হ্যাঁ, বন্ধুরা, সত্যিই আজকে আমি কোর্টে যাচ্ছি, আর কোর্টে কিসের জন্য যাচ্ছি সেটাই বলছি তোমাদেরকে। তো আমি কতদিন যাব, আমার একটা ডেট অফ বার্থের, আমার সব কিছুতে এক ধরনের ডেট অফ বার্থ রয়েছে, আর আমার স্কুল সার্টিফিকেটে এক ধরনের ডেট অফ বার্থ রয়েছে, যার জন্য আমাকে এফিডেভিট করতে হবে, নাহলে আমার অনেকগুলো কাজ আটকে পড়ে রয়েছে, আমি কিছুতেই করতে পারছি না। তো এটার জন্য 3-4 দিন আগে আমি এফিডেভিট করতে ওখানে মানে লোক ধরেছি, তো আজকে ডেকেছে আমাকে, তো ওখানেই আজকে আমি যাব। আর গিয়ে কী কী হয় পুরোটাই, মানে পুরোটা, সরি ভুল বলছি, মানে যতটা ওখানে করতে পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কী হচ্ছে ওটা বাড়ি এসে আবার পুরোটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করব। তো এখন আমি বেরাচ্ছি, তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে প্রচন্ড গরম, রোদ। তো গাইজ, বাইরে প্রচন্ড গরম, তো এখন ভালো করে চোখটা শুধু খুলে পুরো মুখটাকে ভালো করে বেঁধে নিচ্ছি, না হলে রোদে তো গেলে মুখ পুরো পুড়ে ছাই হয়ে যাবে, যা সূর্যের তাপ, সূর্য মামা একদম জ্বলিয়ে ভস্ম করে দেবে আমাকে। তো এখন তাড়াতাড়ি করে ভালো করে মুখ টুখ বেঁধে সানগ্লাস পরে তো এখন চলে যাচ্ছি, কোর্টের দিকে রওনা হয়ে যাচ্ছি। তো এত গরমে এটাও নিলে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তো হালকা করে একটু বেঁধেছি, জানি না রাস্তা অবধি টিকতে পারবে কি না। যাই হোক, তো গাইজ এখানে সানগ্লাস পরে নিয়েছি, পুরো চোরও চুরি করতে বেরায় না, আমি এখন বেরাচ্ছি। তো ফাইনালি বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছি আমার অবস্থা কি, এত গরমে আর বাইরে সূর্যের তাপটা দেখতেই পাচ্ছি যে প্রচণ্ড, এত তাপ যে মুখ পুরো ঝলঝল করে নিচ্ছে। তো ফাইনালি কোর্টের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছি এখানে ব্যাগ কোর্ট। ২ ঘন্টা ধরে এখানে বসে রয়েছি, দেখতেই পাচ্ছ গরমে, এখনো কোর্টে জজ এসে পৌঁছায়নি। এইখানে আমি বসে বসে একটা 10 টাকা দামের ছোট্ট ফুটি খেয়ে নিয়েছি। তো গাইস, কোর্ট থেকে চলে এসেছি 6টার সময়, সারাদিন আজকে কোর্টে পুরো দিনটা কিভাবে গেছে মাত্র একমাত্র আমি জানি, আর এত গরমে শরীর খুব অস্থির অস্থির করছে। তো এসে এখন একটু চা খেয়ে তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করে নিই, না করলে না হয়, না হলে ব্লগটাও শেষ হবে না। তো এখন চা টা খেয়ে ড্রেস চেঞ্জ করিনি এখনো, তা ভাবলাম যে একবারও করে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরেই সব কিছু করবো। তো কোর্টে গেছি, 2টার সময় টাইম দিয়েছে, 2টোর থেকে তোমার 3:30-4:15 বেজে গেছে, তারপরে জজ এসছে, তারপরে আমার এফিডেভিট আজকে পুরো কমপ্লিট হয়েছে, তো সেই কাগজটাই নিয়ে চলে এসেছি। তো এখন আমার যেই কাজগুলো হওয়া বাকি রয়েছিল হয়নি, এতদিন ধরে আটকে রয়েছিল শুধু একটা মাত্র ডেট ভুলের জন্য আমার কাগজটা পুরো গণ্ডগোল হয়ে গেছিলো। তো আজকে এই একটা একটা কাগজের জন্য আমার সব কিছু আবার নতুন করে ঠিকঠাক হয়ে যাবে আশা করি, এখনো জানি না। কালকে আবার যাব, তো ওটাতে কি হয়, ওটা হলো মানে পাসপোর্টের জন্য যাব, যদি পাসপোর্ট হয়ে যায় তাহলে ওটারও আর একটা নতুন ব্লগ আসবে। আর এইটার ব্লগটা তোমাদের আজকে এইখানে শেষ করে দিচ্ছি। আর আমার এই কাগজটা এসছে মানে আমার পরপর 2 দিন, একদিন প্রথম দিন গেছি, এটা আমার রিজেক্ট করে দিয়েছিল, তো তারপর আমি আবার, যেহেতু আমার কালকে ডেট রয়েছে তার জন্য আমি আজকে আবার গেছি, আজকে আবার গিয়ে আবার করে চলে এসেছি। তো সব কথা যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এই কথাটাও শেয়ার করছি। আর বন্ধুরা, প্রচণ্ড গরমে প্রচণ্ড ক্লান্ত আর টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড, তো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি, যেহেতু কালকে সকাল সকাল 10টার সময় আমার যেতে হবে, বেরাতে হবে, সব কিছু আবার গুছিয়ে রাখি। তো সঙ্গে থাকো আর নেক্সট ভিডিও দেখতে থাকো, আর এই ভিডিওটাও সম্পূর্ণ দেখতে থাকো। থাম্বনেলে দিয়েছি ডাইভোর্স পেপার চলে এসেছে, তো এটা সম্পূর্ণই ভুল কথা যে ডাইভোর্স পেপার এসেছে, এটা এফিডেভিট পেপার আছে, তোমরা ভালো করে দেখে নিতে পারো, এটা এফিডেভিট পেপার আছে, ডাইভোর্স পেপার নয়। তো একটা ছোট্টখাটো মানে ইউটিউব ফ্রেন্ডের সাথে একটা ছোট্টখাটো প্র্যাঙ্ক করে নিলাম। তো আজকের মতন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।